ফ্যাক্টরিটাও করছেন কুমিল্লায়, কুমিল্লে বড় হয়েছেন, কুমিল্লে ফ্যাক্টরি করছেন, ঢাকায় তো টাকা ওরে, ঢাকার দিকে না এসে আপনি এরকম ডিসেন্ট্রালাইজড হয়ে গেলেন, ওইদিকে চলে গেলেন। পৃথিবীর কোন দেশে আপনি মাইক্রোসফট বলেন, আলিবাবা বলেন, অ্যামাজন বলেন, কারা রাজধানীতে আছে? পৃথিবীর বড় বড় প্রতিষ্ঠানগুলো কারা রাজধানীতে আছে? আমরা কোনো কারণ ছাড়া আমাদের লাইফ স্টাইলটাকে সমান দেখানোর জন্য, ঠিক আছে, আমরা ঢাকামুখী সবাই, আমরা সবাই ঢাকা থাকতে চাই। লাইফ স্টাইল তো ধরেন কাপড় চোপড় লাইফ স্টাইল বা বলা চলাতে লাইফ স্টাইল তৈরি হয়, বেসিক্যালি মানে এনভায়রনমেন্ট বলে বলেন বা শারীরিকভাবে বলেন, আমাদের লাইফ স্টাইল ঢাকাতে তৈরি হয় না, কারণ আমরা ঢাকাতে খুবই অসুস্থ একটা জীবনযাপন করি, ঠিক আছে। তো আমার কাছে মনে হচ্ছে যে অর্থ, ওই যে বলে না যে অর্থ সবকিছু না, আমি আরামের মানুষ, আরামের মানুষ ভাই আমার মতো। হ্যাঁ আরামের মানুষ আমি, আমার অফিস থেকে ফ্যাক্টরিতে 3 ঘন্টা গাড়ি চড়িয়া যাইয়া অফিস করিবার কোনো ইচ্ছা আমার নাই। আচ্ছা এক, দ্বিতীয়ত হলো এই নগরী আমাকে টানে না চাকচিক্য, ঠিক আছে। আমার কাছে প্রকৃতি, বাতাস, মানে শান্তির বাতাস, আমার মা, আমার ভাই বোন, আমার আত্মীয় স্বজন, ঠিক আছে, এবং আমার এলাকার মানুষ, তাদের কাছে থাকতে ভালো লাগে। এটা হলো এক ধরনের কথা। ওকে, আর আরেক ধরনের কথা হলো পৃথিবীর 144 না ধরনের 142তম মানে নিকৃষ্ট মানে ইয়ের দেশ, মানে ইয়ে হলো যে ঢাকা সিটি, মানে খারাপের পর্যায়ে না 1 নম্বর না 2 নম্বর, মানে আপনি বলতেছেন না থাকা, বসবাস অযোগ্য, বসবাস অযোগ্য,